বিশ্বের এমন কোনো হিন্দু নেই যিনি শ্রীকৃষ্ণের নাম কখনো নেননি আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েই থাকি কিন্তু আমরা কি জানি সত্যি কে ছিলেন এই শ্রীকৃষ্ণ আজ আমরা একটু জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমাদের সকলের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ বছর আগে অর্থাৎ খ্রিস্ট জন্মের তিন হাজার দুশো আটাশ বছর আগে জন্মেছিলেন আমাদের পরমপূজ্য ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মথুরায় একটি অলৌকিক শিশু জন্মগ্রহণ করেছিলেন যা মানবজাতির জাতির স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস ভাগ্যকে নতুন করে রূপ দিয়েছিল তার একশো পঁচিশ বছরের জীবনে তিনি মানবজাতির সম্মিলিত চেতনার উপর একটি অদম্য ছাপ রেখেছিলেন তার বিশ্বাস তার ভক্তি ও ধর্মের পাশাপাশি চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে পুনরায় শিক্ষিত করা তার জীবনের একটি উদ্দেশ্য ছিল তার জীবন ছিল অতীতের দিন আধুনিক বিশ্ব এবং নিশ্চয়ই পরবর্তী যুগের মানুষের জন্য একটি মডেল কৃষ্ণকে দেবত্বের নিখুঁত রূপ হিসেবে দেখা আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তার কাছে প্রার্থনা করে তার নাম জপ করে তার রূপে ধ্যান করে এবং তার শিক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে তার জীবন কবিতা সঙ্গীত চিত্রকলা ভাস্কর্য এবং অন্যান্য চারুকলার একটি ভান্ডার ঘরকে অনুপ্রাণিত করেছে ভারতবর্ষের সাহিত্য ধর্ম সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবন সব জায়গাতেই আমরা ছাপ পেয়ে থাকি আমাদের ঘরের যেন অতি কাছের ভগবান শ্রীকৃষ্ণের তার গৌরব অপ্রতিরোধ তার গল্পটি সর্বস্তলের মানুষের জন্য আনন্দ এবং অনুপ্রেরণার উৎস একটি শিশু একজন ভাই একজন সারথী একজন যোদ্ধা একজন শিষ্য একজন গুরু একজন গৌরক্ষক একজন বার্তাবাহক গোপীদের প্রিয়তম সারা জীবন কৃষ্ণ এতগুলি ভূমিকা পালন করেছিলেন পুরো সময় কখনো তিনি ভুলে যাননি যে তারা কেবল সেই ভূমিকা এবং তার আসল প্রকৃতি ছিল চিরন্তন চির আনন্দময় চেতনা এইভাবে তিনি বিচ্ছিন্ন থাকতে সক্ষম হয়েছিলেন এবং এইভাবেই নিখুঁতভাবে তিনি নিজের জীবন মঞ্চে পারফর্ম করতে পেরেছিলেন কখনো তার মুখ থেকে হাসি পড়তে দেয়নি এটাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা মাতারা বলে থাকেন খুব কমই মানুষ আছেন যারা জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই আনন্দ উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ এমন একজন যিনি জীবন এবং মৃত্যু উভয়ই উদযাপন করেছিলেন এই জন্য তিনি সর্বদা একটি বড় শিক্ষা দিতে সক্ষম হয়েছিলেন তিনি মুখে হাসি নিয়ে জন্ম নিয়েছিলেন হাসি নিয়ে বেঁচেছিলেন এবং হাসি দিয়েই তার দেহ ত্যাগ হয়েছিল তিনি তার জীবনের মাধ্যমে যে বার্তাটি দিয়েছিলেন তা হল আমাদের জীবনকে হাসিতে পরিপূর্ণ করা উচিত শ্রীকৃষ্ণের জীবন এত পরিপূর্ণ ছিল এখানে সব কিছু বর্ণনা করা সম্ভব যদিও নয় তবু আমরা প্রাথমিকভাবে শ্রীমদ্ ভাগবত গীতা গার্গ সংহিতা বিষ্ণু পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ মহাভারত হরিবংশ এবং অন্যান্য বেশ কিছু পুরাণের মাধ্যমে যা বলা আছে সেইগুলো থেকে বিশেষ বিশেষ অংশগুলো একবার দেখার প্রচেষ্টা করব কৃষ্ণ প্রকৃতপক্ষে একটি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন একজন মানুষ তার অহংকারী মামা রাজা কংসুকে বলেছিলেন যে তার বোন দেবকীর সন্তান তাকে হত্যা করবে তাই কংস দেবকীকে বন্দি করে এবং তার প্রতিটি সন্তানকে হত্যা করে যাই হোক দেবকী এবং তার স্বামী বাসুদেব অবশ্য সে এক সন্তানের নিরাপত্তার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হন আর সেই সন্তানই হলেন শ্রীকৃষ্ণ তারা কৃষ্ণকে ব্রুজে পাঠিয়েছিলেন যেখানে তাকে পালক মা যশোদা লালন পালন করেছিলেন সেখানকার অন্যতম গ্রাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গ্রামের গোপীদের হৃদয় জয় করেছিলেন বৃন্দাবনের গোপীদের সাথে তার সমস্ত সময় ব্যয় করে তাদের সাথে খেলা তাদের সাথে হাসি ঠাট্টা মাখন চুরি এইসব করে তিনি তাদের হৃদয় চুরি করেছিলেন এ থেকে কৃষ্ণের নাম দেওয়া হয়েছিল চিত্ত চোরা যে মন চুরি করে কংস কৃষ্ণকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের কেউই তা করতে সক্ষম হননি এবং শেষ পর্যন্ত কৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং কংসকে হত্যা করেন ভূমিতে ধর্ম পুনরুদ্ধার করেন বস্তুত কৃষ্ণ কখনো বৃন্দাবনে ফিরে আসেননি বিচ্ছেদের যন্ত্রণা গোপীদের জন্য অসহ্য ছিল এটি তাদের মনকে এমন এক স্থানে নিয়ে যায় যেখানে তাদের প্রতিটি চিন্তা ছিল কৃষ্ণের এর মাধ্যমে তাদের মন শুদ্ধ হয়েছিল এবং তারা ধীরে ধীরে সমস্ত কিছুতে তাদের সেই পরমপ্রিয় শ্রীকৃষ্ণকে দেখতে সক্ষম হয়েছিল গাছ নদী পাহাড় আকাশ সমস্ত মানুষের মধ্যে এবং সমস্ত প্রাণী বর্গের মধ্যে এমনকি তাদের নিজেদের মধ্যেও সেই শ্রীকৃষ্ণকেই উপলব্ধি করেছিলেন এই উপলব্ধি ছিল যে কৃষ্ণ প্রথম থেকেই তাদের মধ্যে নিয়ে আসার ইচ্ছা করেছিলেন গোপীদের মধ্যে সৃষ্ট ভক্তিমূলক কৃষ্ণ সম্ভবত রসলীলা নৃত্য দ্বারা সর্বোত্তম উদাহরণ যেখানে শত শত গোপীর প্রত্যেক আট বছর বয়সী কৃষ্ণকে তাদের সাথে একা নাচতে দেখেছিলেন রাসলীলা ইন্দ্রিয়ের সাধারণ সমতলে সংগঠিত হয়নি আজ মানুষ যেভাবে ব্যাখ্যা করে রাসলীলা চালাকালীন গোপীরা জীবাত্মার পরমাত্মায় মিশে যাওয়ার সৌন্দর্য অনুভব করেছিলেন তাদের সেই ঐশ্বরিক প্রেমের কারণে প্রভু প্রতিটি গোপীর কাছে হাজির হন তার শক্তিতে তিনি প্রতিটি গোপীকে আত্মদর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন বলা হয় যে রাধা গোপীদের মধ্যে সবচেয়ে ভক্ত ছিলেন বড় তাদের সর্বোচ্চ ভালোবাসা ছিল ঈশ্বরের পথে মানব জাতিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ছিল এই ভালোবাসা ছোটবেলায় কৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলন আসল অলৌকিক ঘটনা ছিল না আসল অলৌকিকতা ছিল গোপীদের কৃষ্ণের প্রতি আকর্ষণ কৃষ্ণের জীবনে পর্বতটি প্রধান ভূমিকা ছিল পাণ্ডবদের বন্ধু হিসেবে পাঁচজন নিষ্ঠাবান ও ধর্মীয় ভাই যাদের রাজ্য তাদের একশো সৎ ভাই অহংবাদী এবং অধর্মী কৌরবদের দ্বারা দখল করা হয়েছিল শেষ পর্যন্ত দুজনের মধ্যেই যুদ্ধে কৃষ্ণ পাণ্ডব অর্জুনের সারথি হিসাবে কাজ করেছিলেন এবং অর্জুনকেও তিনি ভগবত গীতার সাতশো একটি শ্লোকের পরামর্শ দিয়েছিলেন যা ছিল মহাভারতের কেন্দ্রবিন্দু গীতা হল এমন একটি শাস্ত্র যা বিশ্বের কাছে কৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হিসাবে দাঁড়িয়ে আছেন প্রকৃতপক্ষে কিছু লোক বিশ্বাস করে যে এই কৃষ্ণের জন্মের পুরো উদ্দেশ্যই ছিল এই ঐশ্বরিক গান প্রদান করা অর্থাৎ গীতার উপদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এতে মহাভারত যুদ্ধের সময় অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ রয়েছে গীতা আধ্যাত্মিকতার সারমর্ম এমনভাবে বিতরণ করে যা সাধারণ মানুষ বুঝতে পারেন যেমন মহান স্বামী মায়ানন্দ প্রায়ই বলতেন গীতার সাথে শ্রীকৃষ্ণ উপনিষদের জ্ঞান হিমালয় থেকে বাজারে নিয়ে গেলেন এখানে প্রভুর দ্বারা বিতরণ করা জীবনের একটি সত্য হ্যান্ডবুক ছিল কেউ কৃষ্ণ হওয়ার জন্য গীতা অধ্যয়ন করে আবার কেউ শ্রীকৃষ্ণের উপযুক্ত শিক্ষা তাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার জন্য গীতা অধ্যয়ন করে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা প্রত্যেকের জন্য উপযুক্ত তিনি শুধু সমাজের একটি বিশেষ অংশের জন্য আসেননি তিনি সবাইকে জাতি ধর্ম কুল বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে আধ্যাত্মিক উন্নতির পথ দেখিয়েছিলেন তিনি আমাদেরকে আমাদের প্রকৃত ধর্ম অনুযায়ী জীবন যাপন করতে এতে অবিচল থাকার আহ্বান জানান এবং এভাবেই জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথায় তিনি বলেছেন শ্রীকৃষ্ণের নির্দেশ শুধু সন্ন্যাসীদের জন্য ছিল না তিনি সবাইকে তার সামর্থ্য অনুযায়ী পরামর্শ দিয়েছেন অর্জুনের প্রতি তার নির্দেশ আসলে তার ধর্ম পালন করে এবং ধর্ম পালন করেই পৃথিবীতে থাকতে হবে পার্থিব আগুনের মধ্যে কিভাবে অগ্নিদগ্ধ থাকা যায় তার একটি নিখুঁত উদাহরণ ছিল তার জীবন তিনি দেখালেন কিভাবে বাধা বিপত্তির মাঝে থেকে জীবনে সফল হওয়া যায় প্রভু আমাদের আত্মা উপলব্ধির জন্য আমাদের সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেন না তিনি ব্যাখ্যা করেন যে প্রেমের সম্পর্ক বজায় রেখে এবং আমাদের পারিবারিক দায়িত্ব সমুন্নত রেখে আমাদের সকল সংযুক্তি থেকে মুক্ত থাকা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তার শারীরিক রূপ একশো পঁচিশ জন শিকারীর হাতে ছেড়ে দেন কিন্তু তার জন্মের সময় এবং বেঁচে থাকার সাথে সাথে তিনি মারা যান তার মুখে একটি সুন্দর হাসি সেই শেষ মুহূর্তেও বিদ্যমান ছিল প্রকৃতপক্ষে বলা হয় যে তার চূড়ান্ত কাজটি ছিল শিকারীকে আশীর্বাদ করা যিনি তাকে দুর্ঘটনাক্রমে গুলি করেছিলেন এমনই ছিল তার ভালোবাসা সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক তরঙ্গের মতো উদ্ভূত বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছিল তারপরও একবার তার মুখায়াবয়ব কখনো দুঃখের মেঘে ঢেকে যায়নি তিনি ছিলেন আনন্দের মূর্ত প্রতীক তার সঙ্গে সবাই আনন্দিত সব কিছু ভুলে তার উপস্থিতিতে তার আত্মার সুখের স্বাদ গ্রহণ করেছিল এমনকি এখন এতদিন পরেও তার সম্পর্কে নিচক ভাবনা কি আমাদের আনন্দিত করে না ভগবান শ্রীকৃষ্ণের লীলা অধ্যয়ন আমরা করতে থাকব নিয়মিত আমাদের সমস্ত ভিডিওগুলি পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ ジャイスリークリシノオジャイスリークリシノオ